আসসালামু আলাইকুম যুদ্ধবিরতির প্রধান শর্ত থেকে সরে এসেছে হামাস আমি কিন্তু আপনাদের আমার পূর্বের জানিয়েছিলাম যে এই যুদ্ধবিরতি আসলেই সম্ভব নয় যুদ্ধবিরতির নামে যা চলবে তা শুধু ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় তবে আপনারা এবার আমার কথার সাথে মিলিয়ে নিন যে যুদ্ধবিরতির শর্ত থেকে সরে এসেছে হামাস যাই হোক এটি থাকছে বিস্তারিতর মূল আলোচনায় তাছাড়াও আরও থাকছে গণহত্যা ইস্যুতে হুমকির মুখে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা এবং গাজায় জাতিসংঘ পরিচালিত ইসরায়েলি হামলা যাই হোক সবকিছু মিলিয়ে আজকের বিস্তারিত সংবাদটি হতে যাচ্ছে অন্যরকম তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার প্রধান যে শর্ত হামাস দিয়েছিল সেটি থেকে তারা সরে এসেছে হামাস দাবি করেছিল যুদ্ধবিরতির মাধ্যমে যদি ইসরায়েল তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চায় তাহলে আগে ইসরায়েলকে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে কিন্তু ইসরায়েল এই দাবি মানতে চায় আর এই কারণে এখন হামাস তাদের প্রধান শর্তে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হামাস ও মিশরের দুইটি সূত্র শর্তে ছাড় দেওয়ায় গত বছরের নভেম্বরের পর এবারই হামাস ইসরায়েলের মতো যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যুদ্ধ পথবিরতি যে হবেই এমন কোনো নিশ্চয়তা দুই পক্ষের কেউই দেয়নি আমি কিন্তু আপনাদের আগেই জানিয়ে রেখেছিলাম যে এই যুদ্ধবিরতি আদৌ কিন্তু সম্ভব নয় হামাস মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটি তারা মেনে নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা বলেছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে ছয় সপ্তাহের পূর্ণ যুদ্ধবিরতি থাকবে এই সময়ে হামাস নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকাগুলো থেকে সরে যাবে এবং উপতাক্কাটি সাধারণ মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেবে। এরপর দ্বিতীয় ধাপে আরো জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এতে থাকবে ইসরায়েলি সেনারা। আর তৃতীয় ধাপে শুরু হবে গাজাকে পুনর্গঠনের কাজ। বার্তা সংস্থা এপি জানিয়েছে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তাদের লিখিত নিশ্চয়তা দিতে হবে। যখন যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হবে তখন ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা যাবে। হামাসের একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে তারা মত তাকারীদের কাছ থেকে মৌখিক নিশ্চয়তা পেয়েছে যতদিন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি না হচ্ছে ততদিন আলোচনা চলবে এবং যুদ্ধ আর শুরু করা হবে না আধুনিক সময়ের প্রায় সব যুদ্ধের মতোই ইসরায়েল এবং হামাসের লড়াইয়ের আইনগত নানা দিক নিয়ে তুমুল বিতর্ক চলছে আগেও এমন বিতর্ক হয়েছে গাজায় আগের সমস্ত সামরিক অভিযানের মতো এবারও ইসরায়েল যুক্তি দিচ্ছে তাদের এই অভিযান জাতিসংঘ সনদের একান্ন ধারায় বলা আছে আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এই মূল নীতির বিভিন্ন দিক নিয়ে বিতর্ক থাকলেও সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার ব্যবস্থা নেওয়ার অধিকার যে কোনো রাষ্ট্রেরই আছে তবে প্রশ্ন হচ্ছে সেই সশস্ত্র হামলার মাত্রা কত হলে কোন রাষ্ট্র আইনগতভাবে আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করতে পারে সিংহভাগ আন্তর্জাতিক সিংহী মনে করে বেসামরিক তা সশস্ত্র হামলা হলে বিবেচিত হবে এবং জাতিসংঘ সনদের একান্ন ধারা তা সমর্থন করে কিন্তু কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তেমনি আত্মরক্ষা আইনত বৈধ হবে তা নিয়ে বিতর্কের শেষ নেই আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের চেষ্টা করতে গিয়ে বিশ্বের দুটি সর্বোচ্চ আদালত ইসরায়েলের অদম্য শত্রুতে পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পৃথক দুটি ঘোষণায় গাজায় ইসরায়েলকে ব্যাকফুটে যেতে বাধ্য করা উচিত ছিল আইসিজের বিচারকদের একটি প্যানেল দাবি করেছিল যে ইসরায়েলের অবিলম্বে দক্ষিণ গাজার রাফায় চলমান আক্রমণ বন্ধ করুক এর প্রতিক্রিয়ায় ইসরায়েল আক্রমণ ও নৃশংসতার তীব্রতা বাড়িয়ে দিয়েছে মে গাজা থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া শরণার্থী হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল এছাড়া বিমান হামলার ফলে তাবুতে ঘেরা একটি এলাকায় আগুন ধরে যায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে অনেকে জীবন্ত পুড়ে যান এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বোমা হামলায় একটি শিশুর বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা ধরে আছেন এক আরো শতাধিক যাদের মধ্যে অনেক নারী ও শিশু ভয়াবহ দগ্ধ সহ গুরুতর জখম হয়েছেন ইসরায়েল সেখানকার প্রায় সব চিকিৎসা সুবিধা ধ্বংস করছে যা রাফায় আহত ব্যক্তিদের চিকিৎসা করতে পারত সেই সঙ্গে ইসরায়েল বেদনানাশক ওষুধের মতো মৌলিক চিকিৎসা সরবরাহ প্রবেশ প্রত্যাখ্যান করেছে যা ফিলিস্তিনিদের যন্ত্রণা কমাতে পারত এই ঘটনাগুলো ঠিক সেটারই ফলাফল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক মাস আগে সতর্ক করেছিলেন রাফায় ইসরায়েলি হামলা একটি লাল রেখা তৈরি করবে কিন্তু ইসরায়েল এটি অতিক্রম করার মুহূর্তে মার্কিন লাল রেখা হাওয়ায় মিলিয়ে যায় বাইডেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা রাফার ছবিগুলোকে হৃদয় বিধ্বংসী বলে একটি বি দিয়ে তাদের দায় সেরেছে গত তেইশে মের হামলার পরও এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়েছিল ইসরায়েলি বাহিনী দুই দিন পর একই এলাকায় আবারও হামলায় তারা একুশ ফিলিস্তিনিকে হত্যা করে যাদের বেশিরভাগই নারী এবং শিশু জানুয়ারিতে ইসরায়েলকে গণহত্যার জন্য ভাবে বিচার করা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ব আদালত রাফায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করেছিল এই আদালতে একটি বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক বছর লাগতে পারে আইসিজে ফিলিস্তিনিদের গণহত্যায় ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে থাকা নিয়ে জোর দিয়ে বলেছিল আদালত দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছিলেন রাফায় চলমান হামলা ইসরায়েলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে ইসরায়েল সম্ভবত আদালতকে অস্বীকার করার সাহস করেছিল কারণ এটি নিশ্চিত ছিল যে সমর্থন ছিল জাতিসংঘের কর্মকর্তারা স্বীকার নরক বলে অভিহিত করেছে আইসিজির রায়ের কয়েকদিন আগে অবশেষে তার সমধর্মী কোর্ট আইসিজির চাকা ঘুরতে শুরু করে আইসিজির প্রধান প্রসিকিউটার করিম খান ঘোষণা করেছিলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন नियम में नेतन्या हूं এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালান এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবেন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গাজায় বহু মাস ধরে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে এবং দুর্ভিক্ষের সৃষ্টি করছে আইসিসি ইসরায়েলের জন্য আইসিজের চেয়েও আরও বিপজ্জনক বিচার ব্যবস্থা হতে পারে ইসরায়েল নিশ্চিতভাবে গাজায় একটি গণহত্যা করছে কিনা সেই বিষয়ে আইসিজের সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে অন্যদিকে আইসিসি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এছাড়া বিশ্ব আদালতের সিদ্ধান্তের কোনো বাস্তব প্রয়োগের ব্যবস্থা নেই কারণ ইসরায়েলকে জবাবদিহি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেবে অন্যদিকে আইসিসির একটি রায় একশো বিশটির বেশি রাষ্ট্রের উপর বাধ্যবাধকতা আরোপ করবে যারা রোম সংবিধি মেনে এটা অনুমোদন দিয়েছে এর ফলে নেতানিয়াহু ও গ্যালান্ট সেই সাথে দেশগুলোর মাটিতে পা রাখলে তাদের গ্রেপ্তার করার সুযোগ তৈরি হবে

কমিটির শুনানিতে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের রিপাবলিকান প্রস্তাবকে সমর্থন করবে কিনা জানতে চাইলে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তর দিয়েছিলেন আমরা একটি উপযুক্ত প্রতিক্রিয়া খুস্দে দ্বিপাক্ষীয় ভিত্তিতে কাজ করতে চায় অথচ নথিপত্র অনুসারে আইসিসির বিরুদ্ধে মার্কিন ব্যবস্থা সম্ভবত 2020 হাজার বিশ সালে বাইরে পূর্বেসূরি ডোনাল্ড ট্রাম্প দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার মডেলে হবে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং আফগানিস্তানের যুদ্ধ জন্য যথাক্রমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে তদন্ত করার হুমকি দিয়েছিল আইসিসি এরপর আইসিসির বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের আর্থিক দুর্নীতি এবং অপব্যবহার করার অভিযোগ করেছিল ট্রাম্প প্রশাসন এই অভিযোগগুলো কোনো প্রমাণ যদি এখনও দেওয়া হয়নি সেই সময় প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তার এবং আইসিসির জন্য বিচারকদের সম্পদ বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিল তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন দুর্নীতিগ্রস্ত আইসিসির হাত থেকে আমাদের বন্ধু এবং মিত্রদের রক্ষায় আমরা বদ্ধ পরিকর ইসরায়েলি ওয়েবসাইট নয়শো এবং ব্রিটেন গার্ডিয়ান পত্রিকার একটি যৌথ তদন্তে দেখা গেছে দৃশ্যমানভাবে মার্কিন সমর্থনে ইসরায়েল এক দশকের বেশি সময় ধরে আইসিসির বিরুদ্ধে একটি গোপন যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যেহেতু অধিকৃত অঞ্চলগুলোতে প্রবেশের তত্ত্বাবধান করে তাই এটি আইসিসি কর্মকর্তাদের সরাসরি যুদ্ধ অপরাধের তদন্তে বাধা দিতে সক্ষম গার্ডিয়ান ও নাইন সেভেন টু ওয়েবসাইটের সূত্র অনুসারে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচণ্ড চাপ এসেছিল করিম খান বলেছেন আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ একটি ফৌজদারি অপরাধ এর মতো মার্কিন রিপাবলিকান সিনেটরদের একটি দল খানকে একটি হুমকিমূলক চিঠি পাঠিয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলকে টার্গেট করলে আমরা আপনাকে টার্গেট করব খান নিজেই বলেছেন তিনি ভয় দেখানোর প্রচলনার মুখোমুখি হয়েছেন প্রশ্ন হলো এটি খান এবং আইসিসির বিচারকদের কতটা প্রভাবিত করছে তারা তাদের তদন্ত চালিয়ে যাওয়া এবং সেটা ত্বরান্বিত করতে কতটা বাধার মুখে পড়বেন ভয় দেখানো সত্ত্বেও আইনি ফাঁদ ইসরায়েলের ঘাড়ে শক্ত হয়ে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড এবং স্কুল ও হাসপাতাল থেকে শুরু করে বেসামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংসের বিষয়টি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে ইসরায়েলি তার তাণ্ডবে হাজার হাজার ফিলিস্তিনি শিশু নিহত পঙ্গু এতিম হয়ে গেছে ইসরায়েলের অবরোধের কারণে আরও কয়েক হাজার মানুষ ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছে এইসব নৃশংসতা ও গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ব আদালত ও যুদ্ধ অপরাধ আদালতের ওপর নৈতিক চাপ বাড়ছে আইসিজে ও আইসিসি উভয়ই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিপদ সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন এই কারণে প্রত্যেক আদালত ইসরায়েলি নৃশংসতা মোকাবেলায় খুব ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে এগিয়েছে দুই সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করেছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্ররা মস্কোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে অবিরাম অস্ত্র সরবরাহ করেছে এমন অবস্থায় ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ক্রমাগত পক্ষপাত দুষ্ট ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারা আর কতদিন এই প্রশ্নকে ধামাচাপা দিয়ে রাখতে পারবে অস্বীকার করার উপায় নেই যে গাজায় ইসরায়েলি যুদ্ধ সঙ্গে আগে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্রদের দ্বারা বিশ্বব্যাপী সংগঠিত যুদ্ধ ও দখলদারিত্বের সাথে সাদৃশ্য রয়েছে আইসিসির প্রসিকিউটর স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি খুব ভালোভাবে বোঝেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাই আইসিসি এবং আইসি যে গাজা গণহত্যা নিয়ে নিশ্চিত থাকুক আমানপুরকে তিনি বলেন আমরা যদি আন্তর্জাতিক আইন সমানভাবে প্রয়োগ না করি তবে মানুষ হিসেবে আমরা ধ্বংস হয়ে যাব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভূমিকায় এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার মানুষ কিন্তু আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে কিংবা আইনকে নিজেদের মতো ব্যবহার করার এই প্রক্রিয়া এখানেই থেমে যাবে না এমনভাবে চললে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিক আদালত বহুবার রায় দিয়েছে যে যুদ্ধের সময় মানবাধিকার আইন স্থগিত হয়ে যায় না বলা হয়েছে মানবাধিকার নিশ্চিত করতে মূলত যুদ্ধ সম্পর্কিত আইন করা হয়েছে তবে বাস্তবে বিশেষ করে লক্ষ্যবস্তু টার্গেট করার সিদ্ধান্তে তা কতটুকু অনুসরণ করা হয় তা নিয়ে বিস্তর উদ্বেগ রয়ে গেছে ইসরায়েলের ভেতর আরব অধুষিত এলাকাগুলোতে যে সংঘাত চলছে তার বেলায় যুদ্ধ সম্পর্কিত আইন আন্তর্জাতিক কার্যকরী হবে না ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আচরণ তখন বিবেচিত হবে মানবাধিকার আইনের আওতায় তবে প্রধান কথা হল যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক আইন হয়তো যুদ্ধের বিভীষিকা কমানোর জন্য কিছুটা কাজ করতে পারে কিন্তু এই আইন পুরোপুরি মেনে কোনো যুদ্ধ যদি কখনো হয় তার পরিণতি হবে ভয়াবহ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বর্বরচিত হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ জাতিসংঘের পরিচালিত এই স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল সংবাদ মাধ্যমটি বলেছে গাজ উপত্যকায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে বলে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে মূলত ইসরায়েল গত নয় মাস ধরে অবরুদ্ধ উপকূলীয় এই অঞ্চলে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল জাউনি স্কুলে চালানো ওই হামলায় ষোলো জন নিহত হওয়ার পাশাপাশি আরও পঁচাত্তর জনের বেশি লোক আহত হয়েছে এতে বলা হয়েছে আমরা বেসামরিক নাগরিক শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ ও গণহত্যার জন্য নিন্দা করছি আল জাজিরা বলছে মধ্যকাজার নুসেরাত শরণার্থী শিবিরে আল জাউনি স্কুলটি ফিলিস্তিনি উদ্যাস্তদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআর ডাব্লিউ এর মাধ্যমে পরিচালিত হতো গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের আগে বহু স্কুলে এই ধরনের হামলা চালিয়েছে মূলত এই বছরের সাতই অক্টোবর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আটত্রিশ হাজার আটানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অবরুদ্ধে এই ভূখণ্ডটি খাদ্য পানি ওষুধ এবং অন্যান্য মানবিক সহায়তা সরবরাহের মারাত্মক সংকটের সম্মুখীন হয়েছে এদিকে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ভূখণ্ডে আরও বাড়িয়েছে এবং এতে পাঁচ সাংবাদিক সহ বহু হয়েছে একদিনে পাঁচ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা একশো আটান্ন জনে দাঁড়িয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস থেকেই বলে আসছে সংগঠিত অপরাধ যেন প্রকাশ না পায় সেই জন্য ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও ইন্টারন্যাশনাল কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট জানিয়েছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষ হয়েছিল ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান আলে তিনি গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায় ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর প্রভাব ফেলেছে এবং ক্রমিতা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে যার ফলাফল আমরা দেখছি লেবাননে তাই গাজায় আইন বিরুদ্ধে সময় ইসরায়েলিদের এই বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার কঠোর সমালোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিদিন সংঘর্ষ হচ্ছে এছাড়া গাজা উপত্যকায় গত নয় মাসে ইসরায়েলের আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন